কি বাড়ি কি আসলে বাড়ি বলতে একটা কথা তো প্রচলিত আছে যে শান্তির নীর ঘর মানে শুধুই ঘর হতে পারে কিন্তু বাড়ি বলতে সেই ঘরের ভেতর আরো অনেক কিছু ঘরের চাইতে আরো অনেক বড় কিছু প্রত্যেকটা মানুষের জন্য সবচাইতে শান্তির বড় জায়গা বাড়ি তার কারণটা হচ্ছে যে সারা দিনের কর্মক্লান্ত মানুষটি যখন বাড়িতে ফিরে ঘরে ফিরে সেই বাড়িটা যদি বাড়ি হয়ে না ওঠে তার শান্তিটা যদি না থাকে তাহলে তার সারা দিনের যে ব্যস্ততা তার যে ক্লান্তি এটা আসলে তার মধ্যে অবসাদই শুধু এনে দেয় সেজন্য আমরা সবসময় বলি যে শান্তির নীর পাখি যেমন নীরে ফেরে সেরকমই প্রত্যেকটা মানুষের জন্য বাড়িটা ঘরটা আসলে শান্তির হওয়া দরকার ঢাকাতে যে বাসায় আছি এটা তো আসলে বাসা মানে পাখির বাসা বাসা তো ঢাকায় বুঝলাম কিন্তু বাড়িটা কোথায় তখন গ্রামের একটা বাড়ির কথা বলি যে জেলায় জন্ম বা যে গ্রামে জন্ম সেটা বলি সেই বাড়িটা কেমন ছিল সেই বাড়িটা আসলে আমার কাছে এখনো স্বপ্নের মতো আমি চোখ বন্ধ করলে পরে সেই বাড়িটা স্পষ্ট দেখতে পাই খুবই দারিদ্রতার ভেতর দিয়ে আমাদের জীবন পার করতে হয়েছে ছোটবেলাটা বিশেষ করে ঘর বাড়ির তেমন কোনো বাহাদুরি ছিল না টিনের চাল তারপর কখনো খড়ের বেড়া কখনো চাটাইয়ের বেড়া তা সেই বাড়ির সঙ্গে তো আর আসলে অন্য কোনো বাড়ির তুলনা হয় না সেই ঢাকা শহরের যত বড় বাসাই হোক যত বড় ফ্ল্যাট বাড়ি হোক সবচাইতে আনন্দের সবচাইতে শান্তির জায়গা হচ্ছে আসলে গ্রামের বাড়ি যেহেতু আমি গান গাইতে না পারি আমি পছন্দ করতাম গান শুনতে পছন্দ করতাম যে একজন শিল্পী সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছা থাকলে পরে হয়তো সামর্থ্যের কারণে সেটা সম্ভব হয়নি নানানভাবে কিন্তু আমি আমার জমানো টিউশনির টাকা দিয়ে প্রথম জীবনে একটা হারমোনিয়াম কিনেছিলাম একদম মহামূল্যবান সম্পদের মতো আমি এটা একদম কাঠের বাক্সের মধ্যে সুন্দর করে এটা রাখা আছে পুরনো সব নিয়ম ভাঙে অনিয়মের ঝড় ঝোড়ো হাওয়া ভেঙে দিলো